আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমরা ইউটিউবে অনেক সময় পোস্ট দেখে থাকি, আপনি হয়তো কোনো একটা ভিডিও দিবেন, তার একটা অ্যাড দিয়ে থাকেন, এই যে ধরুন এই জিনিসটা, এটা একটা পোস্ট, তারপরে এখানে একটা নিউজ, এখানে আমরা পার্সেন্টেজের উপর ইয়া করলাম, সে লাইক দিলে কমেন্টস করলে সেখানে বাড়বে কমবে এই টাইপের। এটা হচ্ছে চ্যানেল লোগো, এখানে আরেকটা বিষয়, এটা একটা ছবি। তো এভাবে বহু ধরনের আপনার পোস্ট এখানে তৈরি করা হয়। তো এখন আসুন আমরা এই পোস্টটা কীভাবে করতে পারি আজকে সেটা শিখব। পোস্টটা কোত্থেকে করা হয় বা কীভাবে করা হয়, এখানে কমিউনিটিতে আপনারা পোস্টগুলো পাচ্ছেন, দেখতেছেন এখানে যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে আমরা তিনটে অপশন পাবো। একটা হচ্ছে আপলোড ভিডিও, একজন নতুন ইউটিউবার সে আপলোড ভিডিওর অপশনটা পায়। গো লাইভ যেটা আছে সেটা সচল হয় না, 1000 সাবস্ক্রাইব অবশ্যই লাগে। এবং ক্রিয়েট পোস্ট, এখান থেকে আপনি পোস্টটা করতে পারবেন, এখানে লিখতে পারবেন, তারপরে এখান থেকে ছবি দিতে পারবেন। ধরুন আমি একটা দুটা ছবি দিব, এখানে টাইটেল লিখব, প্রিয় মাদ্রাসাটি, মাদ্রাসাটি কে কে চিনেন এবং গিয়েছেন, প্রশ্নবোধক চিহ্ন দিলাম। তো এখানে আমি দুটা ছবি দিয়ে প্রিয় মাদ্রাসাটিতে কে কে গিয়েছেন আমরা এভাবে লিখব, কে কে চিনেন এবং গিয়েছেন। তো এখানে পোস্ট দিবেন, পোস্ট দেওয়ার পরে অলরেডি পোস্ট হয়ে গেছে, এখানে আমরা ভিউ করে দেখব এটা কিভাবে দেখাচ্ছে। প্রিয় মাদ্রাসাটিতে কে কে চিনেন এবং গিয়েছেন, ঠিক আছে, অসাধারণ একটা অপশন যেটার মাধ্যমে আপনি আপনার দর্শকদেরকে চমক দিতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং আপনিও আপনার পছন্দ মতো পোস্ট দিতে পারেন। এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, অবশ্যই নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। এবং আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।